এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বেরিয়েছি বাড়ি থেকে, যাচ্ছি পিসির বাড়ি। ভিডিওটা অনেকদিন হলো আপলোড হচ্ছে না, কেন কি খুব ব্যস্ততার কারণে। আর কালকে ভাবলাম আপলোড করব, তার আগের দিন তো গিয়েছিলাম বাবার মাসির বাড়ি, ওই করে আর আপলোডই হচ্ছে না। সো দেখি, আজকেও তো আপলোড করতে পারবো না, আশা করি কালকে আপলোড করব ভিডিওগুলো। আর যদি পারি তো আমি আজকে চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড করার। আর যাচ্ছি ঘুরতে, অনেকদিন পিসি পিসেমার সাথে দেখা হয়নি, তো সবই আর কি হবে এই আর কি। আজ আমি যাচ্ছি দুর্গাপুরে পিসির বাড়ি। লঙ্কাতেও অনেকগুলো লঙ্কা আছে, ওগুলো নিয়ে যায়। বাড়িতে কাঁচা লঙ্কা একদম নেই। সো এই যে লঙ্কাগুলো তুললাম, আর এখনো বোন তুলে যাচ্ছে লঙ্কা, কথা শুনছে না। মানে আর তুলিস না, চল নেক্সট দিন তুলবো। বাড়িতে গিয়ে আবার পচে যাবে, বিনা কারণে নিয়ে গিয়ে তো লাভ নেই, তো কথা শুনছে না এই আর কি। আর বাইরের অবস্থা একদম ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা করে। দেখা যাক কি হয়, রোজই একটু না একটু পড়ছে। এই যে পড়ে গেল লঙ্কা, তো লঙ্কাগুলো সেটা আসছেই বোধ হয়, দেখছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো মন গেটটা তাড়াতাড়ি করে লাগাচ্ছে, দেন বেরিয়ে যাব। তো জানি না ও পারবে কি না, আমি ওকে বলছি, বাট ও বলছে না লাগাবো। সো ও লাগা হয়ে গেছে, ফিরে গেছিস? হে এভরিওয়ান, আমি পিসির বাড়ি থেকে ফিরে গেছি। তো এতটাই ব্যস্ততার কারণে আমি তোমাদের সাথে কথা বলে উঠতে পারিনি, আর ওখানে তো গিয়ে কোনো কথাই বলতে পারিনি, কেন কি ওখানে একটু কাজ ফাজ ছিল আর কি, আর সে কারণে আর কথা বলা হয়নি। তো ওখানে খুব মজা হয়েছে, অনেকদিন পর সবার সাথে দেখা হলো। পিসে মশাই একটু দাঁতে ফাঁতে দাঁতে ব্যথা আছে, তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর সবাই ভালো আছে, আর আমাকে দেখে তো কেমন লাগছে বল, প্রচণ্ড খাচ্ছি দাচ্ছি, মানে ডায়েটের কথা ভুলেই গেছি। তো যাই হোক, কাজ থেকে আমি আবার ডায়েট স্টার্ট করেছি, তো যা চলছে কন্টিনিউয়াসলি, সব কিছু একটু একটু করে চলছে, কারণ মিডিলে কয়েকটা দিন এখানে ওখানে ঘোরার জন্য একদমই হয়নি। তো সানার জন্মদিন আছে 25 তারিখ, তো সেদিনই খাবো ভেবেছি, যা খাওয়ার আছে। তো এতগুলো দিন মোটামুটি আরও 10টা দিন মতো কিছু খাবো না, মানে একদম ডায়েটে থাকবো এটাই, আর এক্সারসাইজ মাস্ট। ওকে, তো আমি কয়েকটা অনলাইনে জিনিস কিনেছি। হ্যাঁ, তোমরা ভাবছো যে আমি নিশ্চয়ই কোথাও বেরোবো, অবভিয়াসলি আমি এখন একটু বেরোবো, তো সে কারণে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো আমার কয়েকটা জিনিস এসেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, দেন আমি রেডি হবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার সানস্ক্রিন তোমরা জানো শেষ হয়ে গিয়েছিলো, তো এখানে হচ্ছে এই লোটাসের, আমার যেটা প্রফেশনালে যেটা আমি লাগাই ওটা চলে এসছে, আমি নায়কা থেকে অর্ডার করেছিলাম, চলে এসছে। আমি পিসির বাড়ি যেদিন গেলাম সেদিনই এলো, তো এটা অর্ডার করেছিলাম, এটা এলো, বাস এটা আমি এখন অবধি প্যাকেজিং খুলিনি,
দাঁড়া একবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আমার এটা তো তোমাদের সাথে আমি সবগুলো শেয়ার করি, তারপরই আমি ক্রিম লাগাবো, কারণ আমিও বেরোবো, আমাকে তো রেডি হতেই হবে। তো এটাই লাগাবো আজকে, কারণ আমার শেষ হয়ে গেছে। আমি অনেকদিন ওই লোটাসের ওটা লাগাচ্ছিলাম, বাট ঠিক লাগে মোটামুটি, বাট অবভিয়াসলি এটার মতো না। সো আমি আজকে যেহেতু এটা চলে এসছে, অবভিয়াসলি এটাই লাগাবো ব্যাস। আর আমার ফেস ওয়াশও শেষের দিকে, তো আমি এটা কিনেছি নিউট্রোজেনার, এটা ছোটোটা, এটা তোমার দাম আছে 110 টাকা। এটাও বেশ ভালো, 50 ml এর আছে, খুবই ভালো এটা, এটা আমি আগে ইউজ করেছি। আর এটার দাম আছে 545 টাকা, এটা এটাও বেশ ভালো, 545, খুব ভালো এটা। আর নাইকা থেকে অবভিয়াসলি অর্ডার করতে পারো, নাইকাতে অ্যাভেলেবেল আছে, আর খুব ভালো প্রোডাক্ট। আমি প্রথমে অ্যামাজনে অর্ডার করেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি ওটা ক্যান্সেল করে দিই, কারণ আমি নাইকা থেকে করলাম আর কি অর্ডার। তো যাই হোক, এটা নাইকা থেকে একটু অফারে ছিল বেশি, সেই কারণেই নাইকা থেকে কিনেছি এটা, ব্যাস দেখছো। আর এটা সেকেন্ড, আর কিনেছি নাইকারগুলো আগে দেখি নি। নাইকার এই দেখো লিপ লাইনার, এটা হচ্ছে নাইকার লিপস ডু নট লাই, এটা এটা সেট নাম্বার হচ্ছে তোমার 02। আমি লিঙ্ক দিয়ে দেব, দেখে নিও, আমি তোমাকে খুলে দেখাই। এটা এটা আমি যদিও খুলে দেখে নিয়েছি, কারণ এইসব জিনিসে না খুলে এতক্ষণ অব্দি থাকা ভেরি ডিফিকাল্ট। সো দেখো শেডটা ভালো, এটা মিডিয়াম টু লাইটের জন্য নিও, মানে ডার্কের জন্য এটা খুব একটা ভালো না, বাট ঠিক আছে, ভালো, খারাপ না। আরেকটা জিনিস যেটা অর্ডার করেছিলাম, যেটা লিপস্টিক না কিনে এতদিন ধরে থাকা ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তো যাই হোক, এতদিন পর আমি একটা লিপস্টিক কিনলাম, অনেক দিন পর আর কি। তো নাইকার এটা কিনেছি, নাইকার যেটা ম্যাট টু লাস্ট, এটা এটার সেট নাম্বার, মানে সেট নাম্বার তো মিষ্টি 10 লেখা আছে, যে এটা মিষ্টি হচ্ছে। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটটা কেমন। কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর কালারটা, দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ, খুব সুন্দর কালারটা, দেখো খুব সুন্দর, এটা খুবই ভালো দেখতে। আমি লাগাচ্ছি, লিপে লাগিয়েও দেখাচ্ছি। তারপর আমি কয়েকটা আমাজন থেকে অর্ডার করেছিলাম, তার মধ্যে হচ্ছে আমার গ্রিন টি, আমি এটা খাই, তো এটা তোমরা খেতে পারো, মানে খুব ভালো খেতে। আর আমি যে যার কাছ থেকে ডায়েট চার্ট নিয়েছি, উনিও আমাকে এটা সাজেস্ট করেছেন, সো আমি এখন এটাই খাচ্ছি। আমি এটা আগেও খেতাম, অর্গানিক ইন্ডিয়া, এটা খেতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেব। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর এই হানিটা জেন্ডু পিওর হানি, এটা খুব ভালো, খুব ভালো টেস্ট, মানে খেলেই বোঝা যায় এটা পিওর। আর লাস্টে আমি আরেকটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটার লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, সো এটা দেখে নিও। এটার দাম আছে 675। তো আমার খুব তাড়া আছে, আমাকে জলদি জলদি করে বেরোতে হবে। প্রথমে আমি লোটাসের যে ময়েশ্চারাইজার বা ডে ক্রিম যেটা আছে সেটা লাগিয়ে নেব, কারণ বাইরে খুব রোদ, সো আমাকে তো লাগাতেই হবে, দেখতেই পাচ্ছ পলি কতটা থাকে। তো এটাই আমি লাগাচ্ছি, এখানে এটার মধ্যে আছে, আমি এখান থেকে নিয়েই লাগাবো। তো দেখো খুব সুন্দর, আমার খুব পছন্দের এটা। এরপর আমি কালার বারের প্রাইমারটা লাগিয়ে নেব, বাইরে যা গরম ঘাম হবে তাই আর কি প্রাইমার লাগানো।
স্মুথ হয়ে যায় স্কিন। এক্সট্রা যেটা আছে সেটা আমি পুরো লাগিয়ে নিচ্ছি। যদিও ফাউন্ডেশন লাগানোর প্রয়োজন নেই, তবু ইচ্ছে করছে একটু লাগাতে, কারণ নাহলে সব এক্সপায়ার হয়ে যাবে। বাইরে যা লকডাউনে যা সিচুয়েশন আমাদের, যাই হোক আমি এখন বেকার কথা না বলে কাজের কথা বলি। যাই হোক, এখানে আমি মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা আমি লাগাচ্ছি, শেড নাম্বার হচ্ছে 230 আমার এখানে, ন্যাচারাল বাফ। তো আমি এটাই লাগাবো, এখানে আমি একটু ঢেলে নিয়েছি, ব্যাস এটাই আমি একটুখানি ব্যাস হালকা করে লাগাবো, কারণ বেশি লাগানোর প্রয়োজন নেই। দেখো আমি ডট 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 করে লাগিয়ে নিয়েছি মোটামুটি পুরো ফেসটাতে, হাত দিয়ে ব্ল্যান্ড করে নেব হালকা হালকা করে। যাও আকা নেই, দেখো এটাতে পুড়ে আছে, এটাতে নেই, কোথায় রাখলাম কি জানি, দেখি পুড়ে গেছে কোথাও একটা, দেখি আপাতত মেকআপটা কমপ্লিট করি। একদম হালকা করে লাগালাম, এরপর আমি ম্যাবলিনের কাজলটা লাগিয়ে নিচ্ছি, মানে আই মিন এটা জেল লাইনার, বাট এটাকে আমি কাজল হিসেবে ব্যবহার করছি, কাজলটা আমি খুঁজেই পাচ্ছি না কয়েকটা দিন ধরে। এবার আমি লাস্টে করব কি, আমার যেটা এখানে ব্ল্যাক আইশ্যাডোটা প্রায় শেষ হয়ে গেছে, তো এটা দিয়ে আমি জাস্ট এখানে হালকা নিচ্ছি, দেখছো হালকা নিচ্ছি, নিয়ে চোখের যে জায়গাগুলো তলাটাতে আমি দিয়ে দেব, যাতে আমাদের নিচের দিকে স্প্রেড না করে যায় চারিদিকে। একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার তো কাজল মোটামুটি পড়া কমপ্লিট, দেখো চারদিক দিয়ে কাজল হয়েছে, কোথা থেকে লাগলো আমি নিজেও বুঝলাম না চারিদিকে। আবার তো এটা তো মুছতে হবে, নাহলে পুরো ফেস ড্রেস সব জায়গায় লেগে যাবে। সো আমি এটা মুছে নিই আগে, কোথায় পরার কথা আর আমি কোথায় লাগালাম, মানে জাস্ট একটুখানি অন্যমনস্ক করলে গোটা শরীরে লেগে যেত, যাই হোক এটা লাগিয়ে দিয়েছি, হয়তো কখনো এটাতে আমি হাত দিয়ে দিয়েছিলাম বলে লেগে গেছে, হয় এগুলো সব হয় আর কি, সেটা কোনো বড় ব্যাপার না। তো এনিওয়ে আমি লাস্টে আরেকবার কাজলটা ঠিক করব, এখন আপাতত আমি লিপ লাইনারটা লাগিয়ে নিই, যেটা আমি ওই জাস্ট কিনেছি সেটাই। লিপস্টিক তো লাগাবো না, নতুন কিনেছি, লাগাবো না একবার। সো আমি এটা এখন লাগাবো, দেখি আমার লিপস্টিক লাগানো কমপ্লিট। তোমাদের বলো তোমাদের লিপস্টিকের কালারটা কেমন লাগলো। এটা মূলি ওয়েস্টার্নের সাথে খুব একটা যাবে না, এটা তোমরা কোনো শাড়ি পরলে বা কোনো পার্টি মেকআপে মানে তাহলে ঠিক আছে, এত লাইট মেকআপের সাথে যাবে না, বাট যেহেতু আমার খুব লাগাতে ইচ্ছে হলো তাই লাগালাম, কারণ ওটা খুব ব্রাইট একটা কালার, মানে জাস্ট একটা রেড অ্যান্ড পিঙ্ক কালার মিক্স করলে যে কালারটা হয় সেটাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলে যেও না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশেই যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করো, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সো বন্ধুরা চলো, বাই বাই।
Bye.